হয়েছে চেহারা দেখে তাকাতে পারবে কি কি আছে? একটা আলেমের চেহারা, একটা ইমামের চেহারা, একটা হাবিবের চেহারা থেকে নূর বেরোয়, নূর জ্যোতি বেরোয়। ওদের জ্যোতি ছিল আল্লাহ কেড়ে নিয়েছে, এ ঠিক না বেটি? কেড়ে নিয়েছে। আমি কাসেম সিদ্দিকি খারাপ, আমাকে ছুড়ে ফেললো। আমার আব্বা হুজুর খারাপ, খারাপ ছুড়ে ফেললো। দাদা হুজুরকে ফেলছো কি করে? রুহুল আমিনকে ফেলছো কি করে? তোমাকে পাওয়ার কে দিয়েছে? এই কথা ঠিক না বেটি? তুমি হযরত আবু বকর সিদ্দিকের খুদ হচ্ছ, হযরত ওমর ফারুকের খুদ হচ্ছ, শেরে খুদা আলী খুদ হচ্ছ। বল এরা এদের বাপ দাদা সব, এদের ইহুদি রক্ত। তওবা তওবা নাউজুবিল্লাহ, এর পাওয়ার তোমাকে কে দিয়েছে? আমার রাসূলুল্লাহ কোনোদিন তাদের কিছু বললো না। হ্যাঁ, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলো, তুমি বলছো অমুকের রক্ত তমুকের রক্ত। পাওয়ার কে দিয়েছে তোমাকে? আসুন আগে আমরা একত্রিত হই। দাদা পীরকে আল্লাহ পাক সমুদ্র করেছে, তুমি তো এটা ডুবা, এটা ডুবাই ঘুরো। দাদা পীরকে আল্লাহ পাক 52 জেলার পীর করেছিল, মেজ হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, ন হুজুর, সেজলা হুজুর, পীর কেবলা বাড়াতে 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 77 জেলা পৌঁছেছে। 77 জেলা বা তেনাদের বাদে আমার বাপ চাচারা আমরা দাদা পীরের এই সিলসিলাকে 104 জেলায় আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে ইসালে সবে লোক বাড়ছে না কমছে? এই জোরে বলেন বাড়ছে না কমছে? আমার দাদা পীর ইন্তেকালের আগে 5 পীর কিবলাকে ডেকে বলছে, বাবা আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, তবে কিছু মানুষ আমাকে কুফুরি কালাম করেছিল, জাদুটনা করেছিল, জাদুটনা আপনার দাদা পীরকে করেছিল, যে সেজলা হুজুর পীর কিবলাকে দেখেছেন কেউ? না। বাংলাদেশে গোবিন্দনগর গোবিন্দপুর মাদ্রাসায় জলসা করছে, খেতে বসেছে ছোট হুজুর পীর কিবলা, পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আব্দুল্লাহ কে মারুফ সিদ্দিকী, সেজলা হুজুর পীর কিবলা হাত ধুয়ে বসে বলছে, এই কেউ খাবে না, খাবে না, কেউ খাবে না, তরকারিতে বিষ মাখিয়েছে। এ শুনছেন? সেজলা হুজুর পীর কিবলা বলছেন, হে ছোট ভাই, তরকারিতে বিষ মাখিয়েছে, তরকারি খাবে না। এ শুনছেন? একটা মাদ্রাসায় হুজুরদেরকে বিষ খাওয়াচ্ছে, আর দাদা পীরকে কুফুরি কালাম করলো। দাদা পীর বলছে, বাবা আমার মৃত্যুর পরে তোমাদের উপরে বড় বিপদ আসবে। দেখছেন আজকে ফুরফুরা শরীফে পুলিশ ঢুকাচ্ছে। হ্যাঁ, গজব আসবে না? এই কথা বলেন, গজব আসবে না? কি পাওয়ার বুঝতে পারছেন না? কত পাওয়ার এলো আর গেল, তুমি কোথাকার কে রে? সেই দাদা হুজুর পীর কিবলা ইন্তেকালের আগে বলছে, বাবা আমি একটা দোয়া লিখে দিলাম, দোয়া 5 হুজুর পীর কিবলাকে দিলেন, বসে আটে আল্লামা হুজুরকে দিলেন, বাবা এই দোয়াটা, এই দোয়াটা আমি বড় কষ্ট করে জোগাড় করেছি।